ওয়েলকাম গাইস। তো আমরা আজকে পার্সোনাল শোটা দেখবো। আর আমার ভিডিও সাউন্ড ভিডিও রেকর্ডিং করার সময় সাউন্ড চলে গেছিল, তাই আমি এটা বারবার আবার রেকর্ড করতেছি। ওকে, সো মানে অডিও রেকর্ড, শুধুমাত্র অডিওটা রেকর্ড করতেছি আর কিছু না। পার্সন অ্যাড করতেছি এখানে, দেখেন। সো পার্সনটা অ্যাড হচ্ছে, রাইট? সো অল পার্সনে গেলে অল পার্সনটা শো হচ্ছে। এখানে অল পার্সনটা শো করাই নেই এখনো, সব কাস্টম যেগুলো এখন যা আছে সব স্টেডি কাটা আছে। যখন অল পার্সন ক্লিক করবো তখন এই কম্পোনেন্টটা মাউন্ট হবে, তার মানে কম্পোনেন্ট ডিড মাউন্ট। যখন আমি কম্পোনেন্টটা লোড হলো তখন এই কম্পোনেন্ট ডিড মাউন্ট মেথডটা আগে কাজ করে, তারপর আমার কি হয় এই অন্য যে কম্পোনেন্ট ডাটাগুলো সেগুলো লোড হয় লাইক কনস্ট্রাক্টরের মতো। স্টাডি টেবিলটা আর কি, এখানে যা ছিল ডাটা ছিল সব ছিল স্ট্যাটিক। সো প্রথমত আমার এখানে সো আমাদের যে লাইফ সাইকেল মেথড কাজ করবে ডাটা রিড করার জন্য, সেটা কম্পোনেন্ট ডিড মাউন্ট, মানে হচ্ছে এই কম্পোনেন্টটা যখন লোড হলো তখন এই কম্পোনেন্ট ডিড মাউন্টের মাধ্যমে একটা এক্সিওস রিকোয়েস্ট পাঠাবো। এক্সিওস যদি আমাদের এখানে রিকোয়েস্ট তৈরি করাই আছে এপিআই, সো সেই এপিআই মাধ্যমে রিকোয়েস্ট পাঠিয়ে ডাটাটা এনে একটা স্টেটাস সেট করতে হবে এবং সেই স্টেটাসটাও শো করতে হবে। আর কম্পোনেন্ট ডিড মাউন্টটা আমি এখানে ক্লাসের উপর হবে না, ক্লাসের নিচে হবে, আমি এখানে ভুলে লিখছিলাম। সো কম্পোনেন্ট ডিড মাউন্ট, জাস্ট চেক করি যে আমার অ্যালার্টটা কাজ করতেছে কিনা। কম্পোনেন্ট ডিড মাউন্ট যখন লোড হবে তখনই কম্পোনেন্ট ডিড মাউন্টটা আগে লোড হবে এবং অ্যালার্টটা শো করবে। দেখেন অ্যালার্টটা শো করছে, তার মানে কম্পোনেন্ট ডিড মাউন্টটা কাজ করতেছে। এখন এখানে আমি একটা রিকোয়েস্ট পাঠাবো এবং রিকোয়েস্ট তৈরি করা আছে আমার ব্যাকএন্ডে পার্সনস। এখান থেকে গেটটা নিয়ে নেব, গেট রিকোয়েস্টটা। নিজের দেনটা লাগবে না, মানে একটা দেন হলে হয়, দেন মানে হচ্ছে। আর এখানে আপনি অ্যারো ফাংশন ইউজ করবেন, নর্মাল ফাংশন ইউজ করবেন না, তাহলে দিস কিওয়ার্ডটা কাজ করবে না। সো এটাকে অ্যারো ফাংশনে কমেন্ট করে নেবেন। ওকে, ইরো যদি ইরো আসে তাহলে এখানে আসবে, আর যদি সাকসেস হয় তাহলে এখানে আসবে এবং কোন এপিআই হিট করবে সেটা বলে দিচ্ছি এবং আমি এক্সজিওসটা ইম্পোর্ট করে নিচ্ছি। কোন ইউআরএল হিট করবে, আমাদের ইউআরএল হিট করবে হচ্ছে পার্সনস। ওকে, যখন পার্সোনাল হিট করলো তখন ডাটাগুলো রিজেকশন রিটার্ন করলো এবং আমার রেসপন্সের মধ্যে এটা থাকলো। এখন কনসোল ডট লগে আমার চলে আসবে রেসপন্সটা। কনসোল ডট লগে যাই, আমরা কনসোলে যাই তাহলে আমরা রেসপন্স দেখতে পারবো। এখন অটো লোড হচ্ছে, এখন কনসোলে আসি, দেখবো যে আমাদের একটা রেসপন্স করছে, তার মধ্যে ডাটা প্রপার্টির মধ্যে আমার ডাটাগুলো অ্যারে আকারে দিয়ে দিছে। এই দেখেন পাঁচটা ইন্ডেক্স পাঁচ পর্যন্ত আছে, এই দেখেন। সো আইডি পাঁচটা এবং ডাটাগুলো সব ডাটা অ্যারের মধ্যে দিয়ে দিছে অ্যারে আকারে, রেসপন্স ডট ডাটা। সো নাও আমরা কি করতে হবে, আমাদের পার্সোনাল মধ্যে রিকোয়েস্ট পাঠালাম তার ডাটাটা পেলাম, এখন আমার একটা স্টেটের মধ্যে প্রপার্টি ডিক্লেয়ার করতে হবে, কারণ যে ডাটা পেলাম সেটা আমার আগে আগে স্টেটে রাখতে হবে। সো স্টেট প্রপার্টি রাখতে হবে পার্সোনস নামে এবং পার্সোনাল প্রপার্টি ডিক্লেয়ার করে নিচ্ছি। এই পার্সোনসের মধ্যে আমার যে রেসপন্স ডাটাটা পেলাম সেটা স্টেটের মধ্যে রাখলে আমরা এই পার্সোনাল পার্সোনসটাকে যদি নিচে ম্যাপ মেথড দ্বারা শো করাই তাহলে কিন্তু আমরা পেয়ে যাই ডাটাগুলো। তো আমরা সেট স্টেট মেথডের মাধ্যমে কি করবো, পার্সন যে স্টেটের মধ্যে প্রপার্টিটা আছে তার মধ্যে এই রেসপন্সটা সেট করে দেবো।
সো পার্সনস ক্লোন আমার যে রেসপন্সটা পাইলাম, সো রেসপন্সের মধ্যে কী দিছিল, ডেটা দিছিল, এখানে রেসপন্স লিখে রেসপন্স, আর এখানে যদি আপনি রেস লিখেন রেস। সো এখন আমার কী হলো, সে স্টেটের মাধ্যমে স্টেটের প্রোপার্টির মধ্যে সেট হয়ে গেল। তো আমরা যখন কম্পোনেন্টস যাই, রিয়্যাক্ট কম্পোনেন্টস যাই দেখার জন্য আমার স্টেটে কী কী আছে তাহলে দেখতে পারবো। সো এখান থেকে কম্পোনেন্টসে যাই এবং হোম কম্পোনেন্টসে আসি, যদি হোমে ক্লিক করি তাহলে দেখতে পারবো যে দেখেন স্টেটের মধ্যে পার্সন্স প্রপার্টির মধ্যে আমার অ্যারেটা আছে, ডেটা অ্যারেটা আছে। তো পাঁচটা ডেটা আছে দেখতে পাচ্ছেন এখানে। তো এখন ডাটা শো করার পাল্লা, জাস্ট রেন্ডারের মধ্যেই আমরা এই পার্সেলটাকে ম্যাপ ম্যাথের মাধ্যমে শো করাবো। আমার যে রেসপন্স করলো সেটা কিন্তু আমাদের ওই পার্সন্স অ্যারের মধ্যে আছে, প্রপার্টির মধ্যে আছে, অ্যারে। সো আমি পুরো স্টেটটা যেটা আছে সেটাকে একটা কনস্ট্যান্টে রাখতেছি পার্সন্স নামে। কারণ দেখা যায় পরবর্তীতে আমার কি হতো, যদি আমি চাই তাহলে আমি এখন এই পার্সন্সটাকে কিন্তু ইউজ করতে পারবো কনস্ট্যান্ট, নাহলে আমার প্রতি ক্ষেত্রে দেশ ডট স্টেট ডট পার্সন্স লেখা লাগতো। এখন এই পার্সন্সটাকে আমি ম্যাপ করবো। তো কনস্ট্যান্ট নিলাম এবং অল আরেকটা কনস্ট্যান্ট নিলাম অল পার্সন্স, তার মধ্যে আমি এই দিস ডট স্টুডেন্ট পার্সন যে কনস্ট্যান্ট রাখছি সেটাকে আমি ম্যাপ করবো। দ্যাটস মিন পার্সন্সটাকে ম্যাপ করবো এবং টোটাল পার্সন্সটা ম্যাপ করার যে রেজাল্ট আমি পাইলাম সেই রেজাল্ট আমি রাখবো হচ্ছে অল পার্সন, এবং আমরা এক্সপ্রেশন মাধ্যমে অল পার্সনটা প্রিন্ট করে দেবো। তাহলে আমাদের টোটাল যে ম্যাপ করা হলো পার্সন্সটাকে সেটা আমরা পেয়ে গেলাম। সো পার্সন্স ডট ম্যাপ মেথড, এখন এখানে ম্যাপ ডিক্লেয়ার করে নিচ্ছি। সো এখানে প্যারামিটার হিসেবে যাবে হচ্ছে আমাদের আইডিটা, মানে ইন্ডেক্সের আইডিটা, মানে অ্যারের ইন্ডেক্স, এবং আরেকটা যেমন ফার্স্ট প্যারামিটার হিসেবে আমরা কী নামে ধরবো সেটা। সো এখানে আমরা সিঙ্গুলার নাম ইউজ করি সবসময়। এখানে আইডিএক্স বলতে ইন্ডেক্স, অ্যারের ইন্ডেক্স, পার্সনের আইডি না। সো রিটার্ন করবো, এখন মাল্টিপল লাইন করার জন্য আমাদের এখানে একটা ডিবের মধ্যে সব কিছু রাখতে হবে। এবং কোথায় প্রিন্ট করবো, জাস্ট টিআরের মধ্যে প্রিন্ট করবো, রাইট? এখন যেহেতু সব কিছু পার্সনের মধ্যে আছে, সব আমার এখানে জাস্ট নেম শো করাতে পারবো, ফোন শো করাতে পারবো। পার্সন ডট নেম, আর হচ্ছে জাস্ট পার্সন ডট ফোন।
আর বাটন এডিট এবং ডিলিট করার জন্য এখানে আমরা জাস্ট এডিট করব এবং ডিলিট করব। তো লিঙ্ক করে নিচ্ছি, কারণ আমার এডিট যখন করবো তখন আরেকটা পেজে কিন্তু যাবে, তো আমাকে অবশ্যই লিঙ্ক করে দিতে হবে এবং টু দিয়ে বলে দিব কোন পেজে যাবে। যে আমার কোন পাথে যাবে, যেখানে দেখাতে চাচ্ছি যে সেখানে আমার ভ্যারিয়েবলটা এক্সপ্রেশন মাধ্যমে প্রিন্ট করে দিব অল পার্সন, তাহলে আমার চলে আসার কথা। ওকে দেখেন আমার ডাটাগুলো সব চলে আসছে, কিন্তু আমার টেবিল কেন আসে না, ওটা যখন ডাটা টেবিল ইউজ করবো তখন আসলে ওটা করে ফেলবো, সো ওটা নিয়ে এখন আর কিছু করতে হবে না, জাস্ট এডিট এবং ডিলিট ঠিক আছে, বাটন আছে, সো আমরা ওই ডাটা টেবিল যখন ইউজ করবো তখন এটা নিয়ে কাজ করবো।